হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প দুই মা আর উলিপুর গ্রামে অনেক নামে এক লোক বাস করত। অনেক তার মা শেফালি ও তার স্ত্রী পপির সাথে থাকত। অনিক ও পপির বিয়ে হয়েছে অনেক বছর হলো, কিন্তু বিয়ের এত বছর হওয়ার পরও তাদের কোনো সন্তান ছিল না, এজন্য তাদের পরিবারে অশান্তি লেগেই থাকত। বৌমা, এত বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলে না? আমারও তো ইচ্ছা হয় নাতি নাতনির মুখ দেখতে, তাদের মুখে দাদি ডাক শুনতে। এ সংসারে কিসের অভাব বলো? শুধু একটা সন্তানের অভাব। মা, আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি কি করব বলুন? আমি তো আল্লাহর কাছে কত বাচ্চা চাই, কিন্তু আল্লাহ তো আমার কথাই শুনে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার একটা নাতি চাই। এই বলে শেফালি চলে যায়। এসব কথা এতক্ষণ অনেক শুনছিল, সে পপির কাছে আসে আর তাকে বলে, পপি তুমি কান্নাকাটি করো না, যা কপালে ছিল তাই হয়েছে। দেখো আল্লাহর রহমতে এই সংসারে ঠিক বাচ্চা আসবে, দেখো একটা ব্যবস্থা হয়েই যাবে, তুমি চিন্তা করো না। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, তুমি কেঁদো না, আমি কাজে গেলাম। এই বলে অনিক চলে যায় আর পপি কাঁদতে থাকে। ওই গ্রামেই ফুল নামে এক ছোট অবুজ বাবা মাহারা মেয়ে থাকতো। ফুলের বাবা মারা গেছে আর মা তাকে একা রেখে চলে গেছে, তাই অসহায় ফুল একটু খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, ভিক্ষা করে তার জীবন বাঁচায়। বড্ড খিদে পেয়েছে, কোথায় যে একটু খাবার পাই, আজ তো ভিক্ষা করে একটু টাকাও পেলাম না। ওই তো একটা দোকান, ওখানে গিয়ে বরং একটা রুটি চাই। এই বলে ফুল একটি রুটির দোকানে যায় আর দোকানে থাকা লোকটাকে বলে, এই যে ভাই, আমার একটা রুটি দিন, দুদিন থেকে কিছুই খাইনি, দয়া করে একটা রুটি দিবেন। রুটি কিনবি? টাকা আনছিস? টাকা যে নেই। টাকা না থাকলে তো রুটিও নেই, যা তো এখান থেকে, বিরক্ত করিস না, যা ভাগ। ভাই দেন না একটা রুটি, খুব খিদে পেয়েছে। এই তোর খিদে পেয়েছে তাতে আমি কি করব? হ্যাঁ যা তো এখান থেকে, সকাল সকাল দোকান খুলতে না খুলতেই ভিখারি এসে হাজির। ভাই দয়া করেন ভাই, একটা রুটি দেন না ভাই। ধুর, যা তো এখান থেকে। এই বলে দোকানদার ফুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখনই সেখানে পপি আসে। আর বাচ্চাটিকে মাটি থেকে তোলে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? খুব খিদে পেয়েছে, তাই ওনার কাছে একটা রুটি চাইলাম, দেখে উনি রুটি না দিয়ে আমায় ধাক্কা মেরেছে। করিম চাচা, তুমি এত নিষ্ঠুর গো, এই অবুজ বাচ্চাকে দেখে কি তোমার একটুও মায়া হয় না? একটা রুটি দিলে কি এমন হতো বলো? এটা তোমার দোকান না, আমার দোকানের সব রুটি আমি ভিখারিকে দিয়ে শেষ করব, তাহলে আমি চলবো কি করে? এত দয়ার শরীর আমার না, তোমার এত দয়া লাগে, ওকে বাড়ি নিয়ে গিয়ে পেট পুড়িয়ে খাওয়াও। তোমাকে কিছু বলে লাভ নেই, চল মা তুই আমার সাথে চল। কোথায় যাব? আমার সাথে আমার বাড়ি যাবি, আল্লাহই তোকে আমার কাছে পাঠিয়েছে রে মা। এই বলে পপি ফুলকে বাড়ি নিয়ে যায়। তোর নাম কি রে, আর তোর বাবা মা কোথায়? তুই এভাবে পথে পথে ভিক্ষা করছিস কেন? আমার নাম ফুল, আমার বাবা মারা গেছে আর মা থেকেও নেই, আমার একা ফেলে কোথায় জানি চলে গেছে, তাই আমি খাবারের জন্য ভিক্ষা করি। কি পাষাণ মা, এমন সুন্দর বাচ্চাকে ফেলে কেউ যায়? তুই ভাবিস না মা, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। এই বলে পপি ফুলকে ঘরে নিয়ে যায়, ভালো ভালো খাবার খাওয়ায়, নতুন পোশাক পরিয়ে দেয়। পপি ফুলের অনেক খেয়াল রাখে, ফুলকে পেয়ে পপির শাশুড়িও খুশি হয়। পপি আজ আমি অনেক খুশি, তুই আমায় এত সুন্দর একটা নাতনি এনে দিলি, এখন এর সাথে সময় কাটিয়ে আমি বাকি জীবনটা পার করে দিতে পারবো। ঠিক বলেছেন মা, মা আপনার ছেলে ফুলের কথা শুনলে অনেক খুশি হবে, দেখবেন আমাদের সংসারে আর কোনো কষ্ট থাকবে না। এসব বলে তারা দুজনেই ভীষণ খুশি ছিল।
এদিকে অনিক ফুলি নামে এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। আমার না ভয় করছে, তুমি আমাকে বিয়ে করেছো, তোমার মা আবার রাগ করবেন না তো? আরে না, এতে রাগ করার কি আছে, তুমি তো আমাদের সংসারে বাচ্চা দেবে, এতে সবাই খুশি থাকবে। মা, ও মা, একবার বাইরে এসো। অনিকের ডাক শুনে পপি আসে। তুমি এসে গেছো, তোমার জন্য একটা সুখবর আছে। কিন্তু উনি কে? ও আমার স্ত্রী। কি, তুমি বিয়ে করে বউ আনলে? এটা তুমি কি করে করলে, কেন করলে এমন? আমি তো তোমায় কালকেই বলে গেলাম যে আমি একটা ব্যবস্থা করব। মা তোমাকে কালোভাবে কথা শোনালো, এটা আমি কি করে সহ্য করি বলো? তাই তো বিয়ে করলাম, আর এই সংসারে তো একটা বাচ্চা দরকার, তাই না? তাই আমি ওকে বিয়ে করে এনেছি। আমাদের সংসারে তো বাচ্চা এসেছে, এই খুশির খবরটা দেবার জন্যই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর তুমি কি করলে এটা, তুমি বিয়ে করে বউ আনলে? বাচ্চা? বাচ্চা কোথায় পেলে? আজ সকালে একটা বাচ্চা পেয়েছি, ভিক্ষা করছিল, ওর বাবা মারা গেছে, আর মাটা কোথায় যেন চলে গেছে। এসব বলতেই সেখানে ফুলকে নিয়ে শেফালি চলে আসে। বৌমা দেখো, আমি ফুলকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এসব বলতেই ফুলি ফুলকে দেখে অবাক হয়ে যায়, আর ফুলিকে দেখে ফুল কাঁদতে থাকে। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? এই মেয়ে, ন্যাকা কান্না না কেঁদে বলবে কেন কাঁদছো? মা, এই মহিলা এখানে কেন এসেছে? তুমি এক্ষুনি একে বাড়ি থেকে বের করে দাও, আমি এই মহিলাকে সহ্য করতে পারছি না। কেন মা, এই মহিলা কে, আর তুই একে কেন চলে যেতে বলছিস? এই মহিলাই হলো আমার গর্ভধারিণী মা, শুধু আমাকে জন্মই দিয়েছে, কিন্তু মায়ের কোনো দায়িত্বই পালন করেনি। বাবা মারা যাওয়ার পর উনি আমায় একা ফেলে চলে গেছিল। কি অনেক, তুমি কাকে বিয়ে করে এনেছো? শেষ পর্যন্ত তুমি এমন এক মহিলাকে বিয়ে করে আনলে? ফুলি, মেয়েটা কি বলছে এসব? হ্যাঁ, তুমি এতটা পাষাণ, এই নিষ্পাপ মেয়েকে ফেলে তুমি চলে কিভাবে যেতে পারলে? ও মিথ্যে বলছে গো, আমি ওর কেউ না, ও আমার মেয়ে না, ও মিথ্যে বলছে। একদম চুপ, ওর মিথ্যে বলে কি লাভ? হ্যাঁ, ও মিথ্যে বলছে না তুমি মিথ্যে বলছো? এ কেমন মেয়েকে তুই বিয়ে করে এনেছিস? এ মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে। মা, আমি ভুল করেছি, আমি জানতাম না এই মহিলা এমন। এই মহিলা, তুই তো বলেছিলি তোর কেউ নেই, মিথ্যেবাদী, বের হ আমার বাড়ি থেকে। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি মা ফুল, তুই আমাকে মাফ করে দে মা। তোর মতো মহিলার এই বাড়িতে কোনো ঠাই নেই, আমায় সহজ সরল পেয়ে তুই আমাকে ফাঁসিয়েছিস, এখনই বের হ বাড়ি থেকে। আমি কই যাব, আমার তো যাওয়ার কোনো জায়গায় নেই। বোন, তুমি একটু দয়া করো, আমায় তাড়িয়ে দিও না, আমি অনেক বড় ভুল করেছি। শোনো না, তুমি দিদিকে তাড়িয়ে দিও না, যতই হোক ও তো আমার ফুলের মা বলো, আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। এরপর ফুলি সবার কাছে মাপ চায়, আর সকলেই ফুলিকে মাফ করে দেয়। এরপর থেকে ফুল তার দুই মায়ের সাথে সুখী শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।